ক্লাস নাইন, তোমাদের 2023-এ যারা ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম দিচ্ছ তাদের জন্য দেখো ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন পেপার অলরেডি আমার হাতে। দেখো এখানে কিছু কিছু অ্যান্সার্স যেগুলো আগে করে দিই এবং নিচে খাতা আছে, তোমরা বুঝতে পারছ এই খাতায় তার উত্তরও সম্পূর্ণ আছে। তাই বেশি কথা না বলে আমরা সম্পূর্ণ সলভে চলে যাচ্ছি, কি করে এইগুলোই আমরা করতে থাকব সেটাই দেখব। তার সাথে সাথে পিডিএফ পাবে, কিন্তু পিডিএফ নেওয়ার একটি শর্ত থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তারপর পিডিএফ পাবে। এবং সেখানে আমি কোড ব্যবহার করব, সেই কোডটি ডেসক্রিপশন বক্স থেকে যে গুগল ড্রাইভ লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে মেসেজ হিসাবে সেখানে পাঠালেই আমি অ্যাক্সেস শেয়ার করব। ওকে চলো, তো তাহলে আমি এই প্রশ্নের উত্তরগুলো একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দুটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কিন্তু এটা যেহেতু স্কুলের নাম একটু ওপেন করার ক্ষেত্রে সমস্যা আছে তাই আমি সেটা ফোল্ড করেছি, আর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই অমূলদ সংখ্যা, ঠিক আছে? আর এই যে ম্যাথসটা, দুয়ের দাগে 27x আর 81y হলে x = y কত হবে? তো দেখো আমি এখানে উত্তরটা তোমাদের সলভ করে দিয়েছি। 27টাকে যদি ভেঙে দেখি, তিন তিনবার না, 27টাকে যদি এখানে ভাঙতে থাকো, তিন দেখো তিন তিনবার হলো, তাই না? তাহলে তিন তিনবার, আর উপরে অলরেডি এক্স আছে, এক্স জুড়ে দিয়েছি। আর 81টাকে ভাঙলেও 81, তার মানে এখানে 81 যদি ধরি তাহলে দেখো তিন কতবার আসছে, চারবার, তাই 3^4 আর ওয়াই সঙ্গে ছিল, 3 কেটে গেলে 3x আর 4y। এইভাবে এক্স ওয়াইটাকে নিচে নিয়ে চলে এলাম, 4 তো আছে, এই 4টাকে ও নিচে দিয়ে দিলাম, তাহলে x = 4 মানে x = y বলতে 4:3, এটাই উত্তর হলো। এইবার তার পরের পার্টটা আসি, দেখো তিনের দাগে এই সমীক এই লেখচিত্রে লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। তো তিনের দাগে দেখো ধরছি x = 0, তাহলে এখানে 2x, আচ্ছা ম্যাথসটাও দেখতে থাকো এখানে, ঠিক আছে? এই যে দেওয়া আছে এটা দেখো, এইটাকে এইটা আমি বসিয়ে নিয়েছি, ঠিক আছে? দেখো এখানে 2x, তাহলে x এর জায়গায় 0 ধরে ক্যালকুলেশন করতে গিয়ে এটা সম্পূর্ণ 0 হলো, এটা মাইনাস থাকলো, তিনের এর ওয়াই এর সাথে গুণের সম্পর্ক, তাই তিনটা ওপারে পেরিয়ে এলো, 3 × 4 = 12, ঠিক আছে? আর এইখানে যে 12 আছে এখানে লক্ষ্য করো, তাহলে এই যে এখানে মাইনাস 3y, তাহলে পরে -4 হলো, তাহলে এখানে 0, তো x এর মান কি ধরেছি 0, তাহলে প্রথমটা 0 আর উত্তর y এর মান হলো -4, তাহলে 0 - 4, এটাই বিন্দুতে ছেদ করবে, তাই না? এটাই উত্তর হলো। এইবার পাঁচের দাগে, আচ্ছা হ্যাঁ চারের দাগের পর্বটা, মূল বিন্দু এত দূরত্ব বিন্দুর থেকে 5 একক হলে y এর মান কত? মূল বিন্দু 0 0, তাহলে এখানে তো সংখ্যাটা দেওয়া, আর একটা দেওয়া আছে বিন্দু -4y, তা এর পাশে মনে মনে ধরো, তাহলে -4 আর y, তো তার মানে আমাদের রুলস হচ্ছে প্রথমটা আগে আসবে মাইনাস চিহ্ন দিয়ে এর প্রথমটা বসবে, তারপর প্লাস চিহ্ন দিয়ে আবার এই দ্বিতীয়টার প্রথমটা আগে আসবে মাইনাস চিহ্ন দিয়ে এটাই বসবে। তো 0 মানে কিছু না, এটা সিম্পল করা যায়, এত কঠিন না নিয়ম করে আরো সহজ করে করা যায়, যাই হোক কিন্তু এটা রুলস মনে রাখতে হবে, সিম্পল এমনি এই লাইন থেকেই করা যায় হুবহু। তো যাই হোক, এটাকে ভাঙলে -4 ভাঙলে তাহলে কত চলে আসছে এখানে তোমরা লক্ষ্য করো, চলে আসছে তোমাদের 16, আর এটা ওয়াই স্কোয়ার, তাই রুটের জন্য এটা 25 হয়ে গেল, 16 ওপারে গেলে 9 পড়ে থাকছে, তাহলে শুধু ওয়াই +-3 উত্তর হলো এটা, ঠিক আছে? এইটাই হলো। এইবার তারপরের পার্টটাকে একটু দেখে নিই, পাঁচেরটা যখন এইটা যেমন পুরো সম্পূর্ণ 4x + 3y = 7 আর 7x - 3y = 4 সমীকরণ দয়ের, এখানে দেখো নিশ্চয়ই একটি সমান নির্দিষ্ট সমাধান আছে, এর উত্তর হবে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির মধ্যে কর্ণদয়ের দৈর্ঘ্য সমান, নিশ্চয়ই আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কর্ণদয়ের দৈর্ঘ্য নিশ্চয়ই এরকমই, আয়তক্ষেত্র সব যেহেতু স্টেট হয় তাহলে এর কোণ এইটা যতটা এর এটাও ততটা হবে, তো বলছে কর্ণদয়ের দৈর্ঘ্য সব সমান হবে, সেটাই বলছে। আচ্ছা এবার একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 4 সেমি, এই যে সাতের দাগে এখানে লক্ষ্য করো, ধরছি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু মানে কত, কিরকম হয় বলো তো, এইরকম 4 4 4 প্রত্যেকটা সমান হবে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু যদি 4 সেমি ধরি তাহলে উচ্চতা সূত্র √3/2 × বাহু, তাহলে √3/2 × 4, তার মানে এখানে যদি সেমি বলি তাহলে এটা 2√3 সেমি, এটাই হলো তো উচ্চতা। এবার তারপর দেখো একটি সমবাহু ত্রিভুজ, আচ্ছা এটা বললাম, এই যে আটেরটা দেখো এখানে আমরা সলভ করে দিয়েছি, আটেরটা এখানে আছে দেখো 4 × 5x = 500 হলে x^4 এখানে কত মানটা হবে সেটা জানতে চাইছে, যেমন আটের দাগের এই ম্যাথসটা, তো আটের দাগে দেখো, তো আমরা শুধু 5x 4টাকে ওপারে পার করে দিয়ে কেটে ছোট করেছি, তাহলে 5 এখানে 125 কে 5 দিয়ে কাটলে 5 3 বার হয়, তাহলে 5 5 কেটে গেল, তাহলে x = 3, তাহলে আমার মনে হচ্ছে x এর মান জানতে চেয়েছে এটাই, কিন্তু এখানে দিয়েছে x^x এর মান, যদি তাই হয় এখানে পাওয়ার যদি x দিয়ে দিই এরও পাওয়ার x হয়ে যায়, তাহলে 3√x এরকম একটা উত্তর আসবে না, তো এটাই হলো। এবার তারপর লক্ষ্য সত্য মিথ্যা, এটা তো নিশ্চয়ই মিথ্যা প্রমাণ করব। আর দশের দাগে এত বিন্দুদ্বয়ের x ও y অক্ষের দূরত্ব, তো দশের দাগে এই যেটা একটু আগে তোমরা করছিলাম, অর্থাৎ আমি এই চারের দাগে যেটা বলছিলাম যে সিম্পল ভাবে করা যায় না, যেটা এটা করে দেখিয়েছিলাম, তো সেইটাই দেখো এখানে দশের দাগে সিম্পল ভাবে করে দেখি,
দেখিস, তো এই একেবারে করে দেখিস, তো এই এইভাবেই করা যায়। তাহলে ওইখানে জিরো না ধরে একেবারে এটা করে দিলে তাহলে দেখো যোগ আছে 100, তার রুট ওভার হাফ করলে 10 একক, তাহলে এটা উত্তর হলো কত, 10 দাগেরটা 10 একক, 11 দাগে। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, বিপরীত কোণগুলির পরিমাণ। তো আচ্ছা এইবার তারপরে 12 দাগে লক্ষ্য করো, 12 দাগে অসংখ্য এটা আছে। এইবার দেখো এইটা একটি যা, এটা একদম সহজ, পাঁচটি মূলত সংখ্যা নির্ণয় করি, তো মনে হচ্ছে এটা আমি করিনি, কিন্তু তোমার একটা নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা পাঁচটি মূলত সংখ্যা এখানে একটু আমি দেখাই, একটু সময় যাচ্ছে, তো এটা কত আছে আমি বুঝতে পারিনি, ওই জন্য আমি এটা করিনি। কিন্তু এখানে কোন সংখ্যাটা হবে, ধরছি 1/5 যদি হয়, আর একটা আছে 4/5। তোমার বোঝার সুবিধার জন্য না তুমি এরকম একটা ক্রস করে দাগ টেনে নেবে, নিয়ে এখানে মনে করো 1/5 আর এইটা মনে করো 4/5, এদের মাঝখানে মূলত সংখ্যা বের করতে হবে। তা আমি যে সংখ্যাটা দিয়ে সেটাকে যোগ করে হাফ করব, এটাই একটাই রুলস। তাহলে লসাগু হচ্ছে 5, তাহলে 5 দিয়ে 5 ভাগ করলে কত, 1 হয়, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, আর 5 দিয়ে 5 ভাগ করলে 1, তাহলে 4, তাহলে ইনটু কত হলো হাফ, তাহলে 5/5 × 1/2, তাহলে কত কেটে গেল, তাহলে 1/2, এর একটা উত্তর হলো কত, 1/2, একটা উত্তর হলো। এটা একটা সংখ্যা রেখা প্রকাশ করতে বলছে, সেটা লং সময়ের বিষয়। তো এইরকম তোমাদের রুট টুর জায়গায় রুট 3 বা রুট 5 কিন্তু দিয়ে দিতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আর দেখো দুয়ের দাগেরটা আমরা করব, দুয়ের দাগেরটা একটু লক্ষ্য করো, দাগে যেহেতু আমার কাছে করা নেই আমি তোমার এই বিষয়টা একটু বুঝে দিই। x+z = 2y, দেখো এখানে দেওয়া আছে 2y-টাকে ডিভাইড করে নেওয়া আছে 2y, তা 1y এপারে, এটা একেবারে জটিল, তো এইটা তোমরা বুঝতে পারবে না, যদিও তবু আমি একটু বলি। যাই হোক এই লাইনটার পরে এই এক্সটা এখানে, এই যে যেমন জেডটাকে এখানে রেখে ও পার থেকে একটা ওয়াই এপারে এসছে আর এক্সটাকে ও পারে পার করিয়ে দেওয়া হয়েছে, তো এই লাইনটা এগুলো বা দিয়ে দিয়ে করতে হয়, বা এখানে যে y-z এটা সাজানো হয়েছে, ঠিক আছে, x-y উল্টে নিয়ে দরকার নেই। তারপরে এই মানটা y-z এর মান, y-z মানে কি x-y না, আরেকবার বসিয়ে দেওয়া আছে x-y, আর a আর এইখানে পয় লাইনে সিটাকে জুড়ে, দুজনের মধ্যে x-y আছে না, তাই জুড়েই বসিয়েছে ac x-y, তাই ac-র মান তো এখানে বলে দেওয়া আছে b², তাই পরের বারে ac-টাকে তুলে দিয়ে দেখো b² বসিয়েছে, ওটা রাখানো হয়েছে, তাই দুইটা একবার x-এর সাথে দুইটা একবার y-এর সাথে গুণ হবে, হয়ে দেখো তারপরে এই হয়েছে। তারপর এদের যোগ বিয়োগ করে অ্যাডজাস্ট করার পর 2y, মানে এখানে x+z, আবার দেখো প্রথম লাইনে x+z মানে 2y, তো তাই ওই x+z-টাকে হটিয়ে দিয়ে 2y বসিয়ে আছে, তখন 2y কেটে গেলে b⁻⁰ = 1, তো এইটার মানে 1 প্রমাণিত, এই যে দেওয়া আছে প্রমাণিত, তো এই ম্যাথসটা। এইবার যেমন তিনের দাগে পড়েছে, মোস্ট ইম্পর্টেন্ট লক্ষ্য করো এইখানে, দেখো তিনের দাগটা যেমন, দেখো খুব ইম্পর্টেন্ট ম্যাথ এখানে, দেখো তিনের দাগের যেমন এই ম্যাথসটা আমরা এখানে একটু লক্ষ্য করছি, তিনের দাগে যেটা মানে তোমাদের ইম্পর্টেন্ট, কিন্তু মনে করি দেখো আমি এইগুলো তো বলতে গেলে প্রচুর সময় লাগবে। তিনের দাগে দেখো দুটি সংখ্যা সমষ্টি 15, একটি অন্তর আবার 3, তার মানে সমষ্টি মানে ধরছি দুটো সংখ্যা এক্স আর ওয়াই, তাহলে সমষ্টি মানে তো যোগফল 15 আর বিয়োগফল মানে 3, এবার এদের আমি অপনয়নে করেছি, অপনয়নে যোগ মানে করতে মানে, আবার এখানে হ্যাঁ এইটা বলছে যে লেখচিত্রের সাহায্যে সমাধান, তার মানে লেখচিত্র এক্স এর মান বের করে নিয়ে এই যে কটা মান বের করেছি আবার এর মান করছি, এইটা লেখচিত্র করলেই তবে উত্তর হবে, তো লেখচিত্র এই মুহূর্তে আমাদের যেহেতু নেই, তোমার এইটুকু বাকিটা লেখচিত্র করতে হবে। এইবার চলে গেলো চারের দাগে এই ম্যাথসটা, চারের দাগে এই ম্যাথসটা আমি করে রেখেছি, তোমরা শুধু জাস্ট একবার দেখে নাও, এই যে সমাধানটা ওই রুলসে, প্রথমে এবি মানে মনে করো এই সিটাকে নেই, এই পার্টটা নেই, তাহলে শুধু এ আর বি সঙ্গে আছে, এই দুটোই পার্ট আমরা একসাথে এখানে করেছি, তারপর আবার বি আর সি নেবো, তখন এইটা নেই মনে করো, দেখো পরের বারে আবার কি বি সি নিয়ে ওইভাবে করেছি, আবার সি এ সি এর অ্যাডজাস্ট করি, করে তারপরে ওই দুটো সূত্র মানে ভূমি স্কোয়ার সমান সমান লম্ব মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সূত্র মেনে এই 25 বেরিয়েছে, অতএব আমরা রুট ওভার 25 মানে শুধু 5, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কেন বললাম, এই যে 5 বেরিয়েছে, তো দেখো তো এইখানে লক্ষ্য করো তো এই যে √5 একটা 20 হয়েছে, আর এটার মান কি হয়েছে 5 হয়েছে না, তো এইখানে তাহলে কি হচ্ছে দুটো 4 মানে দুদুকানে 4 আর এটার কত হলো 1/5 না, মানে এইখানে দুটোর দুজনের মান যখন সেম হচ্ছে তাই আমরা বলছি যে এটা কি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তো এইভাবে দুটো বাহু যদি সমান হয় এই পার্টটায় তোমাদের কিন্তু উত্তর করতে হবে, এইখানেই বলা হয়েছে, তো ব্যাপারটা হলো তাই, তো ফলে এইটা সমদ্বিবাহু ত্রিভুজের এই ম্যাথটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হলো। এইবার বিটটা ওয়াই এর মান কত হলে, দেখি আমি করেছি কি না, ওয়াই এর মান কত হলে এই মেন্সটা, হ্যাঁ এই যে 4/b, এই 4/b-টাকে রাখছি দেখো এইখানে, তো 4/b-টা ওয়াই এর জায়গার মান কত হলে সেটা বলেছে, এই যে ক্যালকুলেশন করে দেখি, তোমরা জাস্ট একটু দেখে নাও, আমি সময়টা নষ্ট করছি না, অনেক লং হচ্ছে, তো যাই হোক কিন্তু এত বড় বড় অঙ্ক মানে আলোচনা করাও যায় না, তোমরা যদি চাও পরে পরবর্তী ভিডিওগুলোতে যেগুলো নিয়ে আসবো অন্য প্রশ্নগুলো সেগুলো কিন্তু উত্তর করে দেবো। 5/a দেখো, 5/a এইটা তুলনামূলক পদ্ধতি করতে বলেছে, তাই দেখো আমরা তুলনামূলক পদ্ধতিতে করে, আচ্ছা প্রথমে আমি অপনয়ন করতে চাইছিলাম, পরে আমার মনে হলো যেন তুলনামূলক, তাহলে ফের তুলনামূলকে ফিরে গেছি, এই যে করে দেওয়া আছে
দেখো পাঁচের এ, দেখো একটু লক্ষ্য করো, এটা কিন্তু ম্যাথস গুলো আমাদের স্টুডেন্টদের করিয়েছি, তাই হাবিবা তোমাদের ক্লাসমেট, সে সাহায্য করেছে এই এগুলো কমপ্লিট করতে, তো ফলে এইটা তার পরের অংশ উত্তর হয়েছে। এবার তারপর পাঁচের বি, দেখো এখানে পাঁচের বিটা আছে, পাঁচের বিটা আবার কিন্তু অপনয়ন পদ্ধতি বলেছে, দেখো এটা অপনয়ন পদ্ধতি বলেছে, তাই আমরা অপনয়ন পদ্ধতি একটু করে দেখবো। পাঁচের বিটা লক্ষ্য করো এখানে, দেখো যেটা ইম্পর্টেন্ট বলেছে, দেখো এখানে, তো চলো আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নেবে, ঠিক আছে? এই যে শেষ হলো, আবার দেখো আর একবার দেখাচ্ছি, দেখে নাও, স্ক্রিনশট নিতে পারো, এবার পাস করে ধরছি আমি, দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বাকি অংশটুকু দেখো এই। তো চলো এইবার আমরা যাব ছয় দাগে, বারোশা সেমি, এই যে এই এই যে ম্যাথসটা, এই ম্যাথসটাকে একটু লক্ষ্য করো, দেখে নাও, এই যে লেখাও আছে এখানে, তো দেখো পরের অংশ যাচ্ছে একটু, এই যে উত্তর হলো। এবার সাতের দাগে, সাতের দাগে লক্ষ্য করো, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544, এটা যদি হয়, তো সাতের দাগেরটা দেখো, এই যে 544, যে ম্যাথসটা, এই যে এখানে করে দেওয়া আছে, আমরা পরের পেজে যাব একটু, তো এই আচ্ছা এই বাবাগুলো কিন্তু তোমরা পরপর নিচে নিচে দিতে পারো, ঠিক আছে? পরপর নিচে নিচে করতে পারো এই যে পার্টটাকে, ঠিক আছে? দেখো তো এই পার্টটাকে ও জায়গা হয়নি, পুরো পাশে চলে গেছে, তো দেখো এই পর্বটুকু লক্ষ্য করো, আমি একটু ক্রস করে ধরছি যাতে তোমাদের টুকতে সুবিধা হয়, ঠিক আছে? এই হলো, তো চলো এইবার এখানে আছে না, এইটা হচ্ছে তোমাদের ওই মানে এইটা তোমাদের হয়তো ফার্স্ট ইউনিট টেস্টে অনেকের হবে না, এটা হচ্ছে সম্পাদ্য, সম্পাদ্য কিভাবে আঁকতে হবে এটা বলছে। এইটা ত্রিভুজের সমান ক্ষেত্র বলে অর্থ, ধরো এই 5 সেমি, 8 সেমি, 11 সেমি, তিনটে মেপে নিলে স্কেল দিয়ে, তার নিচেরটা হয়তো এরকম করে তুমি 11 সেমি কেটে নিলে, আর এই যে 8 সেমির এখান থেকে ধরো 8 সেমির চাপ নিয়ে এরকম করে 8 সেমি মারলে, পেন্সিল কমার্স এখান থেকে 5 নিয়ে মানে এরকম মারলো, এর গায়ে এখানে ঠেকলো, তাহলে এইটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। আর প্রথমত এই একান্তর কোণ আঁকতে হবে, মানে এই কোণটার মাপ সমান নিয়ে এই কোণটা আঁকতে হবে, হ্যাঁ? তাহলে এখান থেকে মাপ বসিয়ে নিয়ে এটাকে স্ট্রেট করে দিতে হবে, আর এই যে নিচের 11 সেমির হাফ করে দিতে হবে, তাহলে মানে সমদ্বিখণ্ডক করে দিতে হবে, দিয়ে এই বাহুটা টেনে দিতে হবে, দিয়ে এইখানে দাঁড়িয়ে 60 ডিগ্রি আঁকতে হবে, এইখানে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিটা এর গায়ে জুড়ে দিতে হবে, আর এখান থেকে এই মাপটুকু নিয়ে এখান থেকে এইটুকু জুড়ে দিলে এইটাই হয়ে যাবে তোমার ত্রিভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট সামান্তরিক, এইরকমভাবে এটা আঁকতে হবে। আর এটা তো একটা উপপাদ্য পড়েছে, বুঝতে পেরেছো? আর প্লিজ সাথে থাকো, সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর এর পুরো ম্যাথসগুলোর PDF অবশ্যই তোমরা পাবে, সম্পূর্ণ ভিডিও যারা দেখছো, এই যে এন স্ক্রিনে যেটা দেখছো এই ভিডিওটাতে, এই চ্যানেলে চলে যাও, এই আমার পেনের আগার দিকে, বা এই ভিডিও পর্বটা দেখো, এই ভিডিও পর্বতে ক্লিক করো, তাহলে সম্পূর্ণ সেখান থেকে জাস্ট PDFটা পেয়ে যাবে।